স্ত্রীর সংলাপে সাড়া মিলছে না। প্রথম দ্বিতীয় দফায় সংলাপ বর্জন করা বিএনপি সহ নয়টি দলকে আবারও অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনের সংলাপে তারা যাবে না। অন্যদিকে আট রাজনৈতিক দলের নেতারাও নির্বাচন কমিশনের সংলাপে না যাওয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কোনো কোনো দল ইসির অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণে ক্ষুব্ধ। অনেক দল বলছে সংলাপে না গেলেও সিইসিকে পাল্টা চিঠি দিয়ে অবস্থান জানিয়ে দেবে তারা। এছাড়া সিপিবি, বাসদ ও কল্যাণ পার্টি সহ কয়েকটি দলকে দেওয়া সিইসির চিঠিতে ভুল ছিল। পরে গত শনিবার আবারও আটটি দলকে নতুন করে চিঠি পাঠিয়েছে ইসি। তবে আগের চিঠি প্রত্যাহার না করেই নতুন চিঠি দেওয়া এবং চিঠিতে অনানুষ্ঠানিক আলোচনার কথা লেখা নিয়ে ক্ষুব্ধ দলগুলো। কাজে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত বছরের মার্চ থেকেই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছিল। এর অংশ হিসাবে জুলাইয়ে নিবন্ধিত 39টি রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তার আগে ইভিএম যাচাইয়ে দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। সেই ইভিএম দেখার আমন্ত্রণ উপেক্ষা করেছিল বিএনপি সহ সমমনা দলগুলো। এরপর গত 23 মার্চ তৃতীয় দফায় অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপি ও তার মিত্র দলের নেতাদের নিয়ে আলোচনায় বসার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সাড়া না পাওয়ার পর সংলাপ বর্জন করা আরও আট দলকে গত 30 মার্চ প্রধান নির্বাচন কমিশনার আলাদা আলাদা চিঠি দেন। কিন্তু কোনো রাজনৈতিক দল এখনও ইসির ডাকে সাড়া দেয়নি। সংলাপ বর্জন করা দলগুলো হলো বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি। ইসির সংলাপে যোগ দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতা বলছে সাংবিধানিক পোস্ট কোনো অনানুষ্ঠানিক আলোচনা করতে পারে না চিঠির মাধ্যমে। অনানুষ্ঠানিক কথাটা হাস্যকর কথা। প্রথমে তারা যে কারণে যায়নি সে কারণেই যাবে না। আর একটা রাজনৈতিক সমাধান জরুরি। আসলে নির্বাচন কমিশন কিছু করতে পারে না, ইসির ওই ক্ষমতা নেই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।